চলপরি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য। আজকের আলোচ্য বিষয় প্রকৃতি এবং প্রত্যয়। আজকের ক্লাসে আমরা জানব প্রকৃতি কি, প্রত্যয় কি, প্রকৃতি এবং প্রত্যয়ের প্রকার এবং এগুলি চিহ্নিতকরণের সহজ উপায়। তাই ভিডিও শুরুতেই বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি উপকার হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমাদের এই চ্যানেলে ব্যাকরণের বিভিন্ন জটিল বিষয়গুলি সহজভাবে উপস্থাপন করা হয়ে থাকে। যাই হোক, বেশি কথা না বলে চলো পড়ি। শব্দ বা ক্রিয়ার মূল অংশকে বলে প্রকৃতি, আর প্রত্যয় হলো এই প্রকৃতির পরে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি। আসলে প্রকৃতি এবং প্রত্যয় পরস্পর সম্পর্কযুক্ত, কারণ প্রত্যয় সাধিত শব্দের মূল অংশই হলো প্রকৃতি। তাই প্রত্যয় যখনই বলা হয় তার সঙ্গে প্রকৃতি বিষয়টি চলে আসে। এখানে আমরা দুটি উদাহরণ নিয়েছি, প্রথমটি হলো ভণ্ডামি, দ্বিতীয়টি পড়া। এখানে ভণ্ডামি এটি একটি শব্দ বা নাম শব্দ, একে ভাঙলে আমরা পাবো ভণ্ড যোগ আমি। অপরদিকে পড়া, পড়া হলো একটি ক্রিয়াপদ, একে ভাঙলে আমরা পাবো পর ধাতু এবং তার সঙ্গে যুক্ত অতিরিক্ত একটি অংশ আ। লক্ষ্য করুন, এই বিশ্লেষিত অংশটিকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে এই প্রথম অংশটি হবে প্রকৃতি এবং এই দ্বিতীয় অংশটি হবে প্রত্যয়। পাশাপাশি প্রথম শব্দে এই যে ভণ্ড, এটি একটি নাম শব্দ, অপরদিকে পর এটি হলো একটি ধাতু। প্রকৃতির সংজ্ঞায় বলা হয় শব্দ বা ক্রিয়ার মূল অংশ যাকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলে প্রকৃতি। অপরদিকে প্রত্যয়ের সংজ্ঞায় বলা হয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো মূল শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। যেমন এখানে আমরা দুটি উদাহরণ নিয়েছি, ফুলেল এবং চলন্ত। ফুলেল, ফুলেল হলো একটি নাম শব্দ যাকে ভাঙলে আমরা পাচ্ছি ফুল যোগ এল। অপরদিকে চলন্ত, এটি একটি ক্রিয়াপদ, একে ভাঙলে আমরা পাচ্ছি চল যোগ অন্ত। এখানে ফুল হলো ফুলেল শব্দের মূল অংশ, অপরদিকে এই চল, চল ধাতুটি হলো চলন্ত ক্রিয়াপদের মূল অংশ। এই ফুল বা চল এই শব্দ দুটিকে কিন্তু আর বিশ্লেষণ করা যায় না, এজন্য এ দুটি হলো প্রকৃতি। অপরদিকে আমরা ওই একই শব্দ যখন বিশ্লেষণ করছি তখন মূল শব্দ বা ধাতুর সঙ্গে অতিরিক্ত দুটি শব্দাংশ বা বর্ণ সমষ্টি পাচ্ছি। এখানে এল, এল এই শব্দাংশটি যুক্ত হয়েছে শব্দের মূল অংশের সঙ্গে, অপরদিকে অন্ত এই বর্ণ সমষ্টি বা শব্দাংশ যুক্ত হয়েছে চল এই ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে, এবং এই অতিরিক্ত অংশ দুটি মূল শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে নাম শব্দ এবং ক্রিয়াপদ গঠন করেছে। এই অতিরিক্ত অংশ দুটি, এই দুটিই হলো প্রত্যয়। এবার জানব প্রকৃতি এবং প্রত্যয়ের প্রকার। প্রকৃতি দুই প্রকার, একটি হলো ক্রিয়া প্রকৃতি, অপরটি হলো নাম প্রকৃতি। ক্রিয়াপদ বা ধাতুর মূল অংশ হলো ক্রিয়া প্রকৃতি, অপরদিকে শব্দ বা নাম শব্দের মূল অংশ হলো নাম প্রকৃতি। এবার আসি প্রত্যয়। প্রত্যয়ও দুই প্রকার, যার একটি হলো কৃত প্রত্যয়, অপরটি হলো তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যুক্ত হয়, অপরদিকে তদ্ধিত প্রত্যয় শব্দমূলের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয় হলো কৃত প্রত্যয়, অপরদিকে শব্দমূলের সঙ্গে যুক্ত প্রত্যয় হলো তদ্ধিত প্রত্যয়। আমরা যদি এখানে উপরের এই উদাহরণ দুটি দেখি তাহলে ফুলেল শব্দের এই যে এল, এটি যেহেতু মূল শব্দের সঙ্গে যুক্ত হয়েছে এজন্য এই প্রত্যয়টি হবে তদ্ধিত প্রত্যয়। অপরদিকে চলন্ত ক্রিয়াপদের চল ধাতুর সঙ্গে এই যে অন্ত প্রত্যয় যোগ হয়েছে এটি হলো কৃত প্রত্যয়। এখানে একটা বিষয়, আমরা যখন প্রকৃতি এবং প্রত্যয় পড়ি তার সঙ্গে এই বিভক্তি কথাটি চলে আসে, কারণ বিভক্তিও হলো অতিরিক্ত শব্দাংশ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। অর্থাৎ আমরা এতক্ষণ প্রত্যয়ের যে সংজ্ঞা পেলাম তার সঙ্গে বিভক্তির সংজ্ঞার অনেকটাই সাদৃশ্য রয়েছে, ফলে অনেকে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে গোলমাল করে ফেলে। তবে মজার বিষয়, বিভক্তি এবং প্রত্যয়ের সংজ্ঞা প্রায় একই হলেও এদের মধ্যে মূল একটা পার্থক্য রয়েছে, সেটি হলো বিভক্তি বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে,
অপরদিকে প্রত্যয় বাক্যের বাইরে কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ বিভক্তি সবসময় বাক্যের মধ্যে কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে। অপরদিকে প্রত্যয় আলাদা কোনো শব্দের সঙ্গে যুক্ত হয় এবং নতুন শব্দ গঠন করে। যেমন এখানে আমরা একটি উদাহরণ নিয়েছি, সুমনের বোন। এই সুমনের বোন, এটিকে আমরা বাংলায় পাবো, সুমনের বাংলা আমরা পাবো সুমন যোগ এর বোন। এই যে এর অতিরিক্ত অংশ, এটিই হলো বিভক্তি। পাশাপাশি প্রত্যয় এবং বিভক্তির মূল পার্থক্যের সঙ্গে অর্থের একটা বড় সম্পর্ক রয়েছে, কারণ বিভক্তি যুক্ত হলে শব্দের অর্থের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু প্রত্যয় যখনই শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয় তখন তার মধ্যে অর্থের কিছুটা পরিবর্তন ঘটে। যেমন লক্ষ্য করুন, এখানে আমরা যেই এর, একে আমরা বিভক্তি বলছি, এটি যখন সুমন এই শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে এর কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটছে না, বরং এই বিভক্তি সুমন এই শব্দের সঙ্গে যুক্ত হয়ে এই বোন শব্দটির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছে এবং শব্দটিকে পদে পরিণত করছে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম, প্রকৃতি হলো প্রত্যয় সাধিত শব্দ বা ক্রিয়ার মূল অংশ। অপরদিকে নাম প্রকৃতি হলো নাম পদের মূল অংশ। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, নাম প্রকৃতিকে প্রাতিপদিকও বলা হয়। ক্রিয়া প্রকৃতি প্রত্যয় সাধিত ক্রিয়াপদের মূল অংশ, যেটিকে আমরা ধাতু বলে চিনি। অপরদিকে প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, যা প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। কৃত প্রত্যয় হলো ক্রিয়াপদের সঙ্গে যুক্ত প্রত্যয়। তদ্বিত প্রত্যয় হলো নাম পদের সঙ্গে যুক্ত প্রত্যয়। আর প্রত্যয়ের প্রধান কাজ হলো নতুন শব্দ গঠন করা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।